ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের খুশি উদযাপন করার জন্য আমাদের প্রিয় মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে নাড়ির টানে ঘরে ফিরে আসে। সেই মানুষগুলোর জন্য স্পেশাল দিনে এইরকম একটু স্পেশাল ডেজার্ট যদি বানিয়ে দেওয়া যায়, ভীষণ খুশি হয়ে যাবে আপনার আমার ভালোবাসার মানুষগুলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম, অ্যারাবিয়ান ডেজার্ট শিরখুরমা। ভীষণ মজার এই শিরখুরমাটা কিন্তু অ্যারাবিয়ানদের কাছে ভীষণ জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি রান্না। এই রান্নাটায় প্রথমেই কিন্তু আমাদের লাগবে ঘি। আমরা প্রথমে ঘি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, তারপরে কিছু বাদাম দিয়ে ভেজে নেবেন। আমার কাছে আজকে আর বিশেষ কোনো বাদাম ছিল না, এতটুকুই ছিল, তো আমি ওটুকুই ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারবেন, একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। কাজু, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, যা থাকবে সব কিছু। আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, আর যা যা এখানে ব্যবহার করব সেগুলো না ভাজলেও চলবে। আর এখন দিয়ে দিচ্ছি সেমাই। সেমাই কিন্তু খুব বেশি লাগে না, পুরো 1 লিটার দুধের জন্য এখানে আমি আমার হাতের এক মুঠো ভরে না, কম কম ভরে অল্প একটু সেমাই ব্যবহার করেছি। কাপের মাপে যদি বলি তাহলে 1/3 কাপ সেমাই হবে। তো 1/3 কাপ সেমাই আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে সেই ঘির মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওভার ভাজা যাতে না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হালকা আছে, দারুণ একটা কালার যখন চলে আসবে আমরা উঠিয়ে নিয়েছি। আমি আগে থেকেই 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম, মানে 1 লিটারের বেশি দুধই ছিল, তো সেখান থেকে আমি 1 লিটার দুধ নিয়েছি ঘন করা দুধটা। তো জাল করা দুধটা এখন আবার আমি কিছুক্ষণ জাল করে নিব, কিন্তু জাল করার আগে একটু যখন গরম হয়ে গেছে, আঙুলটা দিলে কুসুম গরম অনুভব হয়, ঠিক ওরকম সময় আমি কিছুটা গুঁড়োর দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, তো পাউডার দুধটাও আমি কিছুটা দিয়ে দিলাম। এটার আসলে সঠিক কোনো পরিমাপ নেই, যত গুড় তত মিষ্টি, আপনি যত বেশি করে দিবেন সব কিছু ততটাই ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আমি আজকের এই ডেজার্টটা সম্পূর্ণ মিষ্টি কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করছি। আপনারা হাতের কাছে না থাকলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। তো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু মিষ্টি খেতে চাই সে অনুসারে। এই ডেজার্টটা অতিরিক্ত মিষ্টি হবে না, তো সেই অনুসারেই রান্না করবেন। তবে আপনি মিষ্টি খুব বেশি খেতে চাইলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা দুধটা আরও 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নেব মিডিয়াম হাই হিটে। 4-5 মিনিট জাল করার পরে আমরা দিয়ে দিচ্ছি সেই ভাজা সেমাইটা। ভাজা সেমাইটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমরা এভাবেই রান্না করে নেব 2 থেকে 2.5 মিনিট। সেমাইগুলো যাতে অতিরিক্ত নরম হয়ে বেশি রান্না না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 2.5 মিনিটে যথেষ্ট সেমাই সিদ্ধ হওয়ার জন্য। 2.5 মিনিট পরে আমরা দিয়ে দিব এখানে যে বাদাম টাদামগুলো ভেজে রেখে দিলাম সেগুলো। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমার সেমাইটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি যেই বাদাম, কিশমিশ আর যেটা না দিলেই নয় সেটা হলো খেজুর। খেজুরটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই শিরখুরমাটার প্রধান উপকরণ বলতে পারেন এই খেজুর। অ্যারাবিয়ান ডেজার্ট, তো খেজুর তো অবশ্যই থাকবে। আমরা এখানে 7 থেকে 8টা খেজুর কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর কিছু আমি রেখেছি যেটা আমি উপর দিয়ে ডেকোরেশন করে নেব। অল্প 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আমার মনে ছিল না আগে দিতে, তো দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে 2টা এলাচ ব্যবহার করেছি, যেটা আমি মোবাইল অন করতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই 2টা এলাচ যোগ করে দিবেন। তো এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার ডেজার্ট আইটেম ঈদ স্পেশাল শিরখুরমা। আর এই শিরখুরমাটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, এছাড়া গরম গরম খেতেও বেশ মজার। আর এটা কিন্তু এরকম একটু পাতলা পাতলাই থাকবে, খুব বেশি ঘন হবে না, সেটা বুঝেই নামিয়ে নেবেন। অসম্ভব ভালো লাগে এইভাবে এই সেমাইটা দিয়ে শিরখুরমা রান্না করলে। এবারের ঈদে একবার হলেও এটা বানিয়ে নেবেন, অথবা ঈদের আগেই একবার পরীক্ষামূলকভাবে বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে, এই শিরখুরমাটা খেয়ে জাস্ট প্রেমে পড়ে যাবেন। তো ভালো যদি লেগেই যায় তাহলে বাকিদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে বাকি আপু ভাইয়ারাও দেখে বানিয়ে নিতে পারে। হয়তো অনেক আপু ভাইয়ারাই এটা বানাতে পারে,
কখনো কখনো আমাদের মনে থাকে না যে এবারের ঈদে কী কী রান্না করা যায়, দেখে হয়তো মনে পড়ে গেল আর চট করে প্রিয় মানুষগুলোর জন্য বানিয়ে নিতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অগ্রিম ঈদ মোবারক।